আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের এপিসোডটি শুরু করছি আজ আমি তৈরি করব অরেঞ্জ পাউন্ড কেক এই অরেঞ্জ পাউন্ড কেকটা খুবই মজাদার হয় আর বানানো খুবই সহজ এই অরেঞ্জ কেকটার মূল বিশেষত্ব হচ্ছে এর সুঘ্রাণটা এই কেকটা বানানোর সাথে সাথে আপনার সমস্ত ঘর অরেঞ্জের সুঘ্রাণে মোমো করতে থাকবে সকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনের জন্য এই কেকটি খুবই ঝটপট তৈরি করে ফেলা যায় আর খেতেও অনেক মজাদার আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য চলুন তাহলে অরেঞ্জ কেকের এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই একটা মিক্সিং বোলের ওপরে আমি একটা স্টেনার বসিয়ে দিলাম আপনারা চাইলে এখানে যে কোনো চালনি ব্যবহার করতে পারবেন নিচ্ছি আধা কাপ ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা এই পাউন্টিকে ব্যবহার করলে কেকটা অনেক বেশি সফট থাকবে তারপর দিচ্ছি আধা চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা অবশ্যই ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন আমি এখানে ফস্টার ক্লার্কের বেকিং পাউডার নিয়েছি তারপর এর মাঝে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ হুবহু এই রেসিপিতে এই মেজারমেন্টে কেকটা কিন্তু ওভেন বা চুলা দুইভাবেই তৈরি করা যায় না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এখন আমি এর মাঝে এক চিমটি লবণ যোগ করে দিলাম যদি কেউ লবণ খেতে পছন্দ না করেন কেকের মাঝে তাহলে অবশ্যই স্কিপ করা যাবেন আর ইচ্ছে হলে আমার মতো এক চিমটি লবণ দিতেও পারেন এরপর সমস্ত উপকরণগুলো একটু চেলে নিয়ে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে একটু মিক্স করে নিচ্ছি এই কাজটা চাইলে হাত বা চামচ যে কোনো উপায় করা যায় তারপরে এই শুকনো উপকরণগুলোকে একটা সাইডে রেখে দিয়ে আমি যেহেতু অরেঞ্জ কেক তৈরি করছি এর ভেতরের ফ্লেভারটা অনেক বেশি সুন্দর করার জন্য একটা মালটার খোসা গ্রেড করে নিচ্ছি এখানে চা চামচ খোসা গ্রেড করে নিলেই হবে আর গ্রেট করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে মালটার সাদা অংশটা উঠে না আসে মালটার সাদা অংশটা উঠে আসলে কিন্তু এটা তিতা হয়ে যাবে আর কেকটাও খেতে তিতা লাগবে এই মালটার শুধু উপরের অরেঞ্জ আবরণটুকু আমি প্রায় চা চামচ গ্রেড করে নিয়েছি আর কেকের ভিতরে আমি মালটার রসও ব্যবহার করব এই জন্য আমি এই মালটা থেকে দুই টেবিল চামচ পরিমাণ রস বের করে নিচ্ছি এই রস কিন্তু আপনারা চাইলে কমলা থেকেও নিতে পারবেন এখন এগুলোকে একটা সাইটে রেখে আমি একটা মিক্সিং বোলের মাঝে দুইটা ডিম ভেঙে নিয়েছি আস্তর ডিম আর ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারের তারপর যে খোসাটা আমি একটু আগেই গ্রেট করে রাখলাম সেই খোসাটা এর মাঝে দিয়ে দিলাম আর চিনি দিচ্ছি হাফ কাপ ময়দার জন্য হাফ কাপের চাইতে সামান্য পরিমাণের কম কেউ চাইলে হাফ কাপ ময়দার জন্য হাফ কাপ চিনিই এই পাউন্ড কেকে ব্যবহার করতে পারেন তবে আমি মিষ্টিটা সামান্য একটু কম খেতে পছন্দ করি তাই হাফ কাপের চেয়ে একটু কম দিলাম আর এখন এই সমস্ত উপকরণগুলোকে বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি চার পাঁচ মিনিট খুব ভালোভাবে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো গলে যায় এই কাজটা কিন্তু কেউ চাইলে হ্যান্ড দিয়েও করতে পারবেন তবে সময়টা একটু বেশি লাগবে চিনিগুলো খুব ভালোভাবে গলে গিয়ে ডিমের ফোমটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি বিট করা থামিয়ে দিলাম তারপর এর মাঝে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ অরেঞ্জ ইমালশন হাতের কাছে ইমালশন না থাকলে আধা চা চামচ অরেঞ্জ এসেন্স আর দুই তিন ফোটা অরেঞ্জ ফুড কালার ব্যবহার করা যায় দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মেল্টেড বাটার বা তেল যে কোনো কিছু ব্যবহার করলে এখানে হবে আর দিয়ে দিচ্ছি যে মালটার রসটুকু আমি রেখেছিলাম সেখান থেকে দুই টেবিল চামচ এখন আমি এটাকে আবারও বিট করে নিচ্ছি তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো এখন আর খুব বেশি বিট করা যাবে না তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে তিরিশ চল্লিশ সেকেন্ড আমি একটু বিট করে সব কিছু মিশিয়ে নিয়ে তারপর বিটারটা সরিয়ে ফেলছি আর এর মাঝে আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি সেই শুকনো উপকরণগুলো ময়দার মিশ্রণটুকু একবারই দিয়ে দিলে দেখা যায় অনেক সময় ডিমের ফোমের মাঝে এগুলো দলা হয়ে থাকে তখন দলা ভাঙতে বেশ বেগ পেতে হয় তাই একটু একটু করে ময়দার মিশ্রণ দিয়ে একটু একটু করে হ্যান্ড হুইস চামচ বা স্প্যাচুলা যে কোনো কিছু দিয়েই নেড়ে চেড়ে আস্তে আস্তে করে মিক্স করে নিতে হবে আর এই ব্যাটারটার সাথে ময়দা মিক্স করার সময় অবশ্যই একদিকে মুখ রেখে ঘুরিয়ে ঘুরে স্প্যাচুলা চামচ বা হ্যান্ড হুইস দিয়ে মিক্স করে নিতে হয় সব কিছু মিক্স করা হয়ে গেলেই তৈরি হয়ে গেল আমার কেকের ব্যাটার এখন এই ব্যাটারটাকে আমি একটা কেকের মোল্ডের মাঝে ঢেলে নিচ্ছি চেষ্টা করবেন সাত ইঞ্চি পাউন্ড কেকের মোল্ড ব্যবহার করতে তাহলে কেকটা বেশি সুন্দর হবে আমার মোল্ডটা কিন্তু একটু পরিমাণের তুলনায় বড় হয়ে গিয়েছে আর মোল্ডের নিচে আমি একটু বেকিং পেপার বিছিয়ে দিয়েছি আপনারা চাইলে একটু তেল ব্রাশ করে তারপর অল্প একটু ময়দা ছিটিয়ে তার উপরে এই কেকটা ঢেলে দিতে পারেন আর তারপরে একটু টেপ করে দিতে হবে এভাবে ট্যাপ করে দেওয়ার কারণে ভেতরের বাতাসগুলো বের হয়ে আসবে আর তারপর আমি কেকটাকে বেক করে নিলাম একশো ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইলেকট্রিক ওভেনের মাঝের তাকে রেখে আটাশ মিনিট অবশ্য ওভেন ভেদে এটা ভ্যারি করে কারো ওভেনে তাড়াতাড়ি হয়ে যায় কোন কোন ওভেনে আবার একটু হতে সময় লাগে এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আর টুথপিক দিয়ে চেক করে নামিয়ে ফেলবেন আর আমি কিন্তু আমার ওভেনের আপ ডাউন হিটটা অন করে দিয়ে এই কেকটা বেক করেছি তবে তিরিশ মিনিটের বেশি কখনও লাগে না ইলেকট্রিক ওভেনে এই কেকটা তৈরি করতে তারপর ওভেন থেকে বের করে আমি এই কেকটাকে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রেখেছিলাম ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে ঢেকে রাখলে হবে এতে করে কেকটা বেশি সফট থাকে আর মোল্ড আউট করার সময় ভেঙে যায় না কেকটা ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে মোল্ড আউট করে নিলাম আর বেকিং পেপারটা খুলে নিচ্ছি কেকটা বের করার সাথে সাথে কেক থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হয়েছে আসলে এটা আপনারা না বানালে নিজেরা বুঝতে পারবেন না কেকটা অবশ্যই আপনারা বাসায় বানিয়ে ট্রাই করবেন আর এই কেকটা চুলায় বানানোর জন্য চুলায় একটা বড় ভালো ঢাকনা যুক্ত প্যান খুব ভালোভাবে গরম করবেন হাই হিটে প্রায় দশ মিনিট দশ মিনিট গরম করে নেওয়ার পর চুলার আঁচটা একদম মিডিয়াম লো করে দিয়ে তারপরে কেকের মোলটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেক করতে হবে চল্লিশ মিনিট তবে এটা আপনার চুলার আচের উপর নির্ভর করে তিরিশ মিনিটেও হয়ে যেতে পারে অনেক সময় বা এর চেয়েও সময় বেশি লাগতে পারে সেক্ষেত্রে আপনাকে কয়েকবার একটু চেক করে নিতে হবে আর হাড়ির মাঝে সরাসরি কেকের মোল্ডটা বসাবেন না এর ওপর একটা স্ট্যান্ড দিয়ে তারপর বসাবেন নিচে আপনারা চাইলে বালু ব্যবহার করতে পারেন আবার লবণও দিতে পারেন আবার কিছু না দিলেও কিন্তু কেক বেক করা যায় চুলায় বেক করলে বা ওভেনে বেক করলে কেকের মোল্ডটা কিন্তু কখনও ঢাকতে হয় না শুধুমাত্র ঢেকে দিতে হবে আপনি যে পাত্রের মাঝে কেকটা বসিয়েছেন সেই পাত্রটাই দেখে বোঝা যাচ্ছে কি না জানি না এই কেকের ভেতরের দিকটা কিন্তু অনেক বেশি মসৃণ হয়েছে আর এটা খেতে খুবই মজাদার হয়েছে অসম্ভব সফট হয়েছে এই কেকটা আর এর সুঘ্রান্ত মাশাল্লাহ অনেক বেশি সুন্দর বাসায় আপনারা একবার হলেও ট্রাই করবেন ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে ট্রাই করার পর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কেকটা কেমন লেগেছে আর আমাকে জানানোর জন্য কিন্তু আমার ফেসবুক গ্রুপে আপনারা পোস্ট করতে পারেন আপনাদের রান্নার সব ছবি আর রেসিপি সেজন্য ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে আমার ফেসবুক গ্রুপটাতে জয়েন করে নিতে পারেন আর আমার সব ভিডিও ফেসবুক পেজে দেখতে চাইলে আমার ফেসবুক পেজটাতে কিন্তু একটা লাইক দিয়ে রাখতে পারেন না টেনে সম্পূর্ণ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে অন্য কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন সম্ভব হলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ